দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা। আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমোড় বালুপাড়া পল্লী গ্রামে। আর আমরা দেখছি আজকে আবারও বেশ কিছু গরু কালেকশন করছে শাহাবুর ভাই। আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো শাহাবুর ভাইয়ের সাথে। শাহাবুর ভাই আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? ভালো একটু নাই ভাই। কেন ভাই? দেশের যে পরিস্থিতি, আর মনে করেন 6-7টা জেলাতে যে বন্যা হয়, হ্যাঁ, এর জন্য দুঃখ হচ্ছে ভাই। দুঃখ হচ্ছে, আমরা দোয়া করি ভাই যেন সবাই সুস্থ সবল থাকে, আল্লাহ যেন তাদের গজব থেকে রেহাই দেয়। বাংলাদেশের যত মানুষ আছে, বিশ্বের যত মানুষ আছে, মুসলমান অন্যান্য সবাই, সবার কাছে আমার আমন্ত্রণ ভাই, সবাই যেন একটু তাদের জন্য দোয়া করে, তারা যেন ভালো থাকে ভাই, তাড়াতাড়ি বন্যাটা যেন শেষ হয়ে যায়, তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসি। আপনার ম্যাক্সিমাম গরু কিন্তু ওইদিকেই গেছে? ওইদিকেই গেছে ভাই, প্রায় ওইদিকেই। আমি বাংলাদেশ ছাত্র সমাজকেও একটু বলি, তারা যে ত্রাণ বিতরণ করেছে, তারা মনে করেন স্পিড বোর্ড যেগুলো দিচ্ছে, এগুলো তাদের মানে কি বলবো, অনেক তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের সেনাবাহিনী, তারা যে তৎপরতা চালাচ্ছে, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই ভাই। আরও যারা সুশীল সমাজ এবং যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমার আপনার ইউটিউবের মাধ্যমে যত মানুষ আমার ভিডিও দেখে ভাই, তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা যেন সাহায্য সহযোগিতা ওখানে করে, ইনশাল্লাহ তারা যেন আবার নতুন জীবন শুরু করতে পারে ভাই, নতুন জীবন শুরু করতে পারে। তাহলে কয় পিস আজকে কালেকশন? 12 পিস। আচ্ছা, শুরুতেই আপনি একটু নাম ঠিকানাটা বলে দেন তো। আপনার? আমার নাম শাহাবুর রহমান, হ্যাঁ, জেলা দিনাজ শান্তিমোড় বালুপাড়া বাসা, ওই তো আমার খামার। তাহলে হচ্ছে আজকে কয় পিস বললেন? 12 পিস ভাই। 12 পিস, বেশ কোয়ালিটি ফুল গরুগুলো, সুন্দর, সব এক্সক্লুসিভ ভাই, সব এক্সক্লুসিভ, একবার আপনি বলবো সব এক্সক্লুসিভ, শাইওয়াল বাচ্চা, একেবারে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো, নাম্বার ওয়ান সেরা মানের। আচ্ছা শাহাবুর ভাই, শুরুতে আমাদের একটু নাভিগুলো দেখান। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো শাইওয়ালের আগে জিনিসটা, এই যে নাভি দেখাবেন, ওই স্টেটটা দেখাবেন, গাদাগুলো সব দেখাবেন একবারে, স্মুথ স্মুথ সব শুদ্ধ। আচ্ছা দেখুন ভাই, সুন্দর, নাভি দেখলাম আমরা, দেখেন ভাই গরু দেখছেন, হ্যাঁ খুব মানে তেজি ভাই, তেজি ভাই, গুরু সুন্দর দেখছেন ভাই, তাহলে হচ্ছে 10 পিস না? জি ভাই জি। ও ভাই আগে আপনি গাধাটাই আগে দেখান, গাধাটা এটা আগে দেখান, একবারে কাছ থেকে সুন্দর করে দেখাবেন, মাংস লাগবে কিনা, গরু পিছনে মোটা হবে কিনা ভাই, দেখেন সব গাদা দেখুন, দেখছেন ভাই সব এক্সক্লুসিভ। আর মাথাটা টানে দিন দাও একটু, না যাও ওই কী হবে, যাও খোলো খোলো, হ্যাঁ হ্যাঁ যাও, বাস দেখছেন ভাই গাদা, শোধা দেখেন ভাই, দেখেন ভাই, দেখেন ভাই সব এক্সক্লুসিভ। আবার আগে সুইচগুলো একটু আরো করে আস্তে করে ওটা টান দেন, সুইচগুলোও দেখুন, গরু বড় হলে তো সুইচের দরকার আছে ভাই, ওগুলো না থাকলে অনেক মাংস কমে যাবে, ভাই এখন আপনি ব্যাটারি ব্যাটারিগুলো দেখেন, ব্যাটারি ওটাই আগে দরকার ভাই, দেখছেন একবারে এক্সক্লুসিভ দিছি, এক্সক্লুসিভ দেখেন, দেখেন দেখছেন ভাই, দেখেন সব ঘোড়া স্টেপ পাগুলো দেখাবেন, এই দেখেন, হ্যাঁ স্টেপ, হ্যাঁ কাছে আসো গুরু, একবার কাছে আসো বাবা, সবাই ঘাস নিয়ে কাছে আসো, দেখছেন ভাই, দেখছেন দেখছেন,
চোখ গুলা দেখান, হাতি চোখের মতো ছোট আছে কিনা, এলা রাশের যাও কিন্তু সুন্দর করে দেখাবেন ভাই। সব এক্সক্লুসিভ খাওয়ার রুচি বেশ সুন্দর। তারপর এখন আমরা এখন বাজেটে আসি। কত বাজেট রাখছেন আছে দর্শকদের জন্য? বাজেট হলো 61,500। 61,500 500 টাকা ডিসকাউন্ট, 500 টাকা ডিসকাউন্ট, 61 ফিক্সড রেট। ফিক্সড রেট, এখানে অপশন নাই ভাই, কোনো অপশন নাই। চা খাওয়ার ব্যবস্থা নাই? না, চা খাওয়ার ব্যবস্থা নাই, এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা, কারণ গরুই বলে দেবে ভাই। তার মানে এখন গরুর দামটা বেশি, সব বন্যাই ভাসিয়ে গেছে গরু। দাম বেশি বলতে কি ভাই, মানে যেগুলা পারফেক্ট জিনিস খাবারই উপযোগী, সারা বাংলাদেশেই 10 টাকা কম মানে একটু বেশি আছেই ভাই। আচ্ছা আচ্ছা, আছেই। আর আমি মনে করেন যে 10টার ভিতরে আটা গরু নেই ভাই, 10টার ভিতরে একটা নেই। অবশ্যই 200-100-500 আমার বেশি দিয়ে লাগে ভাই, কারণ ওই জড়িভূত নিয়ে আবার না, জোড়ার সাথে আর একটা জোড়া মিল থাকে, একটা খারাপ একটা ভালো। আচ্ছা, আমি তো ওই খারাপ প্রাণী মানে খামারিকে দিতে পারবো না। অবশ্যই, তো একটু ওই ভালোটা নিয়েই দেই ভাই। তাহলে বাজেট 61,500, 61,000 ফিক্সড। জি আচ্ছা, তো আমরা এক সুন্দর করে এক পিস করে দেখবো আবার একটু গরুগুলো এখানেই দেখে নেই। সুন্দর করে সুন্দর কোয়ালিটির বাচ্চাগুলো কি এগুলো দেখতে হবে। তা সবগুলো কি সাইওয়াল ভাই? ভাই এখানে নেপালে গির হলো একটা, হ্যাঁ একটা, দুইটা, দুইটা কাছে ভুসি, দুইটা মানে তিনটা, 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 তিনটা নেপালে গির আছে, তিনটা নেপালে গির, গির ভাই আর সাইওয়াল। বাচ্চাগুলা সেই। আচ্ছা আমরা একটু দেখি, এক পিস এক পিস করে দেখি। ব্র্যান্ডের গরু, ব্র্যান্ডের গরু, এক নাম্বার। এই যে এক নাম্বার, সুন্দর, এক নাম্বার, কোয়ালিটিফুল, কালারফুল, এক নাম্বার ব্র্যান্ডের, ব্র্যান্ডের সাইওয়াল। এক নম্বর ব্র্যান্ডের সাইওয়াল। এই যে দুই নাম্বার, নন্দনীয় সাইওয়াল, বডি ল্যাঙ্গুয়েজ এর দেখা ভাই, গলার কম্বলটা দেখো ভাই, গলার কম্বল নাভি দেখেন, সুন্দর সুন্দর, পারফেক্ট নাভি ঝুল কম্বল, সুন্দর দুই নাম্বার দেখছিলাম, দুই নাম্বার আরো তিন নম্বর, নেপালে গির, সুন্দর নেপালে গির, সুন্দর তিন নম্বর, চার নম্বর, আরো দেখেন নম্বর, গলা কম্বল সব দেখান, সব দেখান, চার নম্বর, এই তো ভাই আরেকটা নেপালি গির, নেপালি গির, এটা পাঁচ নাম্বার দেখছেন ভাই, কালারফুল, পাঁচ নাম্বার, ছয় নম্বর,
ছয় নাম্বার, সুন্দর ছয় নাম্বার, ছয় নাম্বার, সাত নাম্বার রাজা, রাজা সাত নাম্বার, সাত নাম্বার, নেপালি গির আট নাম্বার, সুন্দর করে দেখান তো ভাই দর্শক, সুন্দর নয় নাম্বার, দশ নম্বর, সুন্দর বাচ্চাগুলো এই যে চলে আসছে, এগারো এগারো নাম্বার, এগারো নাম্বার বেশ কোয়ালিটি ফুল, শেষ আকর্ষণ গেট আপ, গেট আপ দেখেন, সুন্দর করে দেখেন, সুন্দর আকর্ষণ, মাথা কান দেখাও, সুন্দর গরুগুলো একেবারেই কোয়ালিটি ফুল, সব সুস্থ সবাই, সব হেলে দিলে খেলা, শাইওয়াল বাচ্চা সেরা মানের ব্র্যান্ডের গরু, কোয়ালিটি কালারফুল, সব এই ক্লাসের সব আকর্ষণীয়, কোনটা ক্যামেরা ধরি আর কোনটাই ধরি না, সব আকর্ষণীয়, দেখলাম সাবর ভাই আমরা সুন্দরভাবে দেখলাম, যাতে মানে অনেক সুন্দর, তো দর্শক যদি এগুলো মানে সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বার আছে, ওটা কন্ট্যাক্ট করলে হবে ভাই, আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলুন, 01300, হ্যাঁ 171, হ্যাঁ 309, আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবো, মিনিমাম নাম্বার আছে ভাই, মিনিমাম নাম্বারটা বলুন, 01786, হ্যাঁ 26, হ্যাঁ 18, হলো কি দক্ষিণ অঞ্চলে যে ছয় সাতটা জেলা পানিবন্দী মানুষ হয়ে গেছে ভাই, আমি আমাদের অর্থমন্ত্রী সরকার ডক্টর আঙ্কেলকেও বলি যেন
একটু সহদৃষ্টিতে তাদের যেন একটু মানে কিভাবে নিরাপদ আশ্রয় নিয়ে আসা যায় এটা যেন চেষ্টা করবে, তাদের কাছে মানে বিনীত অনুরোধ এবং প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, যেভাবেই তারা যেন এদিকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো দর্শক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটি দিনাজপুর কৃষি চিত্র ফলো করবেন।